থাকো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তোমাদেরকে পুরো ভিডিওটাই শেয়ার করবো। বন্ধুরা, আমি সায়ন। আমি আজকে তোমাদের কাছে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এবং আমার বন্ধুরা আজকে চলে এসেছি শিবনিবাস। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। আজকে আমরা সবাই এলাম এখানে। তোমরা দেখো, তোমাদেরকে আমরা এখন পুরো ভিডিওটা শেয়ার করব। বন্ধুরা তোমরা দেখো, আমরা এখন পৌঁছে গেছি মাসদিয়ায়, বাবা ভোলানাথের মন্দিরের কাছেই আমরা খুবই কাছে চলে এসেছি। দেখো এখানে কি ভিড়, কত লোক দেখো বন্ধুরা, কত লোক বন্ধুরা, তোমরা দেখো মেলা বসেছে এখানে। আচ্ছা তাহলে চলে বাপি, লাইন রাখতে বললো, দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা কত লোক, সবাই বাবার ভক্ত, সবাই এসেছে বাবার পূজা দিতে। তোমরা দেখো, হ্যাঁ ওইদিকে দেখো বন্ধুরা কত ভার সাজানো রয়েছে সব। এখানে বহুত বড় লাইন পড়েছে, সবাই পুজো দেওয়ার জন্য এসেছে, বহুত বড় লাইন। আমরা দেখতে আমরা এখন রয়েছি লাইনে, আমরা এখন পুজো দিতে চলেছি। তোমরা দেখো কত প্রচুর লাইন, পেছন দিকে দেখো তোমরা কত বড় লাইন, তোমরা দেখতে থাকো। দেখছো সামনে লাইন কত দূর পর্যন্ত চলছে, একে বেঁকে কত লাইন। এখন আমরা যে লাইনে দাঁড়িয়ে, এই লাইনে মোট লোক রয়েছে 1 লাখ। তোমরা দেখো এরা সবাই বাবার মাথায় জল দেবে, তারপরে গিয়ে আমরা দেব। কত লোক দেখতে থাকো, দেখো সামনে কত বড় লাইন। পেছন দিকে লাইন চলছে, লাইন এগোচ্ছে, আমরাও এগোচ্ছি। এখনো লাইন শেষ হয়নি, আমরা এখনো লাইনে দাঁড়িয়ে, লাইন চলছে। এই সাইডে রয়েছে দোকান, আমরা দেখো চাবির রিং, বাবা ভোলানাথ মালা। ওইদিকে দেখো বন্ধুরা কত বড় বড় শিবলিঙ্গ রয়েছে। বন্ধুরা লাইন লাইন এখনো শেষ হয়নি, চারিদিকে লোকজন। দেখো বন্ধুরা এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। সেইটাই জানো না বলে মোদীর দাদা কে
এত দূর দিয়েছেন না, এক ঘন্টা লাগবে। গাড়ি করে যখন আসতাম পরে আসতাম বিতরণ চলছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রইল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবে। তো আমরা এখন বাড়ি ফিরছি। তো বন্ধুরা, বাই।